গ্রামবাসীদের সহযোগিতায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে। রবিবার সেই অভিযোগ তুলে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন ময়নাগুড়ি বটতলা এলাকার এক মহিলা। মহিলার অভিযোগ, তার সন্তান ও স্বামী মারা যাওয়ার পর তার সম্পত্তি দখল করেছেন তার দেওর নিধির মণ্ডল, এমনকি গ্রামবাসীদের সহযোগিতায় সেই জমি দখল করেছেন বলে অভিযোগ করেন ওই মহিলা। কিন্তু সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন দেওর সহ এলাকাবাসীরা। সোমবার এই বিষয় নিয়ে গ্রামবাসী সহ ওই মহিলার দেওর সাংবাদিক সম্মেলন করেন। তারা জানান পূর্ত দপ্তরের রাস্তার পাশেই একটি শনি মন্দির স্থাপন করার উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরা। পাশেই রয়েছে 31 নম্বর জাতীয় সড়ক, সেখানে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে, ফলে এলাকার শান্তির জন্য তারা এই মন্দির স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। কিন্তু কেন এই মহিলা মিথ্যা অভিযোগ করেছেন তা জানেন না। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি জানালেন শুনুন। আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া। মূলত তিনি কেন বন্ধ করে দিচ্ছেন? মূলত কি মন্দির আপনাদের দিতে চাইছেন? সেটা আমরা গ্রামবাসী সবাই জানি যে উনি মেন্টাল পাগল, আমরা সবাই জানি। আর আমরা যে জায়গাটার মধ্যে মন্দির করছি পিডব্লিউ জায়গা, সেখানটা 4x4 একটা জায়গা নিয়ে আমরা চাই যে সুস্থভাবে সকল মিলে আমরা সব পরিবারে গ্রামবাসীরা গেলে থাকতে পারি। আর আমাদের পাশে আছে হাইরোড, সেই হাইরোডে মাঝের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টগুলো যেন না হয় সেই জন্যই আমাদের সেই শরীর মন্দির। আপনারা তো পিডব্লিউডির মানে জায়গার মধ্যে পড়ছেন, এটা কি কোনো পিডব্লিউডি থেকে অনুমতি নিয়েছেন? না না, সেটা নেওয়া হয়নি, যদি অনুমতি নেওয়ার প্রয়োজন হয় সেদিন। তা আপনি কী করে জানেন যে উনি পাগল? সেটা আমরা গ্রামবাসী সবাই জানি। কার্যকলাপ না মেডিকেল সার্ভে রয়েছে আপনাদের কাছে? না না না, কিছু নেই, কিন্তু একটা লোকের আচরণ ব্যবহার বিধি দেখে তো বোঝা যায় সব কিছু। তাহলে যে অভিযোগটা গ্রামবাসীকে নিয়ে উঠেছে, সেই অভিযোগটা কি মনে করছেন? সেটা সব টোটালি মিথ্যা মিথ্যা অভিযোগ। আমরা নিধির মণ্ডলে কোনো জমি আমরা দখল করতেছি না, ঠিক আছে? আর উনি আমাদেরকে কোনো এরকম কোনো প্রতিশ্রুতি দেন নেই। আমরা পিডব্লিউর যে জায়গাটা আছে সেই জায়গায় 4x4 মিলে আমরা একটা শরীর করছি। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার বাড়ি।